তুফান প্রিমিয়ারে দেখা মিলল কিন্তু টলিউডের নামজাদা বেশ কয়েকজন সেলিব্রিটির। হ্যালো গাইজ, আমি রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পরশু দিন কিন্তু ছিল তুফানের প্রিমিয়ার, 4 তারিখ ছিল, এবং গতকাল কিন্তু তুফান রিলিজ পেয়ে গেছে কলকাতায়। তো তুফান প্রিমিয়ার কিন্তু হয়েছে সাউথ সিটি মলে, এবং সেখানে কিন্তু উপস্থিত ছিল টলিউডের বেশ কিছু সেলিব্রিটিরা, যারা কিন্তু তাদের স্টোরিতে, তাদের পোস্টে কিন্তু পোস্ট তারা তাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করেছে সাকিব ভাইয়ের সঙ্গে সেলফি, এবং সাকিব ভাইয়ের সঙ্গে তারা একটা সেলফি তারাও একটা সেলফি নেওয়ার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিল, এবং তারাও কিন্তু সাকিব ভাইয়ার খুব বড় ফ্যান। যেখানে আমরা দেখতে পাচ্ছি দর্শনা বণিককে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সায়কদাকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আনন্যাকে, যেখানে কিন্তু আমরা আরও বেশ মানে সৈরিতিকে দেখতে পাচ্ছি, মানে বেশ কয়েকজন টলিউডের নামজাদা নামজাদা সেলিব্রিটি নামজাদা নামজাদা তারকাকে দেখতে পাচ্ছি। তো কেউ কেউ বলে না যে, অনেকেই বলে যে সাকিব খান বাংলাদেশের মেগাস্টার, ভারতে তারও তো ক্রেজ নেই, কলকাতায় তো ক্রেজ নেই। কে বলেছে ভাই? যদি বাংলাদেশেরই সুপারস্টার হতো, ভারতে যদি ক্রেজ না থাকতো, কলকাতায় যদি ক্রেজ না থাকতো, প্রিমিয়ারে টলিউডের যারা সেলিব্রিটি তারা এসে একটা সেলফি তোলার জন্য দাঁড়িয়ে থাকতো না। ক্রেজ আছে বলেই কিন্তু এই ব্যাপারটা হয়, এবং তার জলজ্যান্ত প্রমাণ তো হল না, হলে গিয়ে মানুষ যে পরিমাণে তুফান দেখছে এবং তুফানে যা পজিটিভ রিভিউ দিচ্ছে, তারপরে তো এইসব কথার কোনো মানেই হয় না। এগুলো না মেনলি বলে বেশ কিছু মানে সুপারস্টারের ফ্যান বেস, তারাই কিন্তু বলে, কিন্তু আলটিমেটলি কিছুই না, তারা কিন্তু তাদের দিক থেকে একদম স্পষ্ট। এবং গতকালই কিন্তু আমরা দেখেছি যে প্রসেনজিৎ চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলী এবং দেবদাও কিন্তু টুইট করে সাকিব ভাইয়া কিন্তু শুভেচ্ছা জানিয়েছে, কারণ তারা কিন্তু চায় যে বাংলা সিনেমা এগিয়ে যাক, এবং তারা কিন্তু একে অপরকে সাপোর্ট করে। এই জিনিসটা ভীষণ ভীষণ ভালো একটা ব্যাপার, এবং আমার এটা দেখেও ভীষণ ভালো লাগছে যে বাংলাদেশের একটা সিনেমা তুফান, সেই তুফানের প্রিমিয়ারে উপস্থিত কিন্তু মানে পুরো টলিউডও, হ্যাঁ সাকিব ভাইয়ের সঙ্গে সেখানে ইধিকা পালকেও দেখা গেছে নতুনভাবে, দেখতে ভীষণ ভালো লাগছে। সেই প্রিয়তমা জুটি সাকিব ইধিকা, সেই প্রিয়তমা জুটি, সকলের খুব প্রিয় একটা জুটি। তো খুব ভালো লাগছে যে প্রিমিয়ারে কলকাতায় তুফানের প্রিমিয়ার, বাংলাদেশের একটা সিনেমা তুফান, তার প্রিমিয়ারে টলিউডের মানে তারকারা উপস্থিত, এবং বেশ কিছু খুব প্রিয় ইউটিউবাররাও কিন্তু সেখানে ছিল। খুব ভালো লাগছে এইটা দেখে, এবং এইভাবেই সাকিব ভাইয়া দু দেশ জয় করে চলুক, সেটাই কিন্তু আমরা আলটিমেটলি চাই। দারুণ ব্যাপার। শেষ করলাম ভিডিওটা, টাটা।